السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على النبي صلى الله تعالى عليه وسلم وعلى آله وأصحابه أجمعين সুপ্রিয় দর্শক যে যেখানে অবস্থান করছেন দেশে কিংবা দেশের বাইরে এই রমজানের ইফতারের পূর্ব মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মাওলানা ফখরুল আশিকি সুপ্রিয় দর্শক আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই বিষয়টি হচ্ছে দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা এই বিষয়ে আলোচনা করার জন্য ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেদিন ডক্টর মাওলানা মুর্শিদ আলম সালেহি খতিব গুলশান শাহজাদপুর জামে মসজিদ ঢাকা আলাইকুম চুপ্র দর্শক চলুন আমরা এই বিষয়ে আলোচনা শুনি মহতারামের কাছ থেকে মোহতারাম জাকাত একটা অন্যতম ভূমিকা রাখছে আর আমরা তো জানি এটা পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ দারিদ্র দূরীকরণের জন্য যেমন সরকার ভূমিকা রাখছে এই জাকাতের ভূমিকা কিন্তু শীর্ষ অবস্থায় থাকবে যদি সেটার ম্যানেজমেন্টটা সঠিকভাবেই হয় শুরুতে যদি আপনি একটু জাকাত সম্পর্কে বলতেন জাকাত এমন একটি বিষয় বুনিয়াল ইসলাম সিন শাহাদি আল্লাহ ইলাহা ওয়া ইতা ইতাঈসাকা এখানে দেখুন ইসলামের পাঁচটি মৌলিক স্তম্ভ রয়েছে এক নম্বর কালেমা দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ এরপর হচ্ছে রোজা হজ জাকাত কালেমা নামাজ রোজা হজ জাকাত এই পাঁচটি স্তম্ভ তখনই সফল হবে যখন যেটার যেভাবে বিধান সেভাবে আমরা যদি আদায় করি আমরা যদি হজ করতে গিয়ে জাকাত দিই সেটা আদায় আলাদা আলাদা হয়তো হবে এবং সেটা মানে প্রত্যেকটার পার্ট এবং প্রত্যেকটার শ্রেণীবিন্যাস রয়েছে এবং মুক্তায় যায় হাল অবস্থার চাহিদা অনুযায়ী আমাকে আদায় করতে হবে দেখুন জাকাত শব্দের অর্থই হচ্ছে পবিত্র করা রিপ্রেস করা ময়লা আবর্জনা সরিয়ে দেওয়া এবং বৃদ্ধি পাওয়া ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় যেমনিভাবে আল্লাহ সুবাহানব তালা পবিত্র কালামুল্লাহ শরীফ এর সাদকান খুশমিন সদাকতান, সদাকাতিরুহ অ তুজা কিহিম। এখানে দেখুন আল্লাহ তালা বলছেন বিশ্বনবীকে যে কি খুজমিন আমোয়ালহিম সদাকাতান ধনীদের থেকে সম্পদ গ্রহণ করুন এটা গ্রহণ করে গরিবদের মাঝে বিতরণ করবে আর এর উছিলায় আল্লাহ তালা সেই ধনির সম্পদকে পবিত্র করবেন এবং সেটা বৃদ্ধি করে দেবে তাহলে সুবিধা কার এখানে আমরা যদি মনে করি যে দরিদ্র ব্যক্তির প্রতি আমি করুণা করলাম দয়া করলাম এটা এটা কিন্তু ঠিক নয় হচ্ছে আমার দায়িত্ব আর ওই গরিবদের গরিবদের যে জাকারটা আপনি দিচ্ছেন এটা কিন্তু আপনার সম্পদের মধ্য থেকে গরিবদের অংশ গরিবদের অংশ দিয়ে দিতে হবে দিয়ে দিতে হবে শুধু এটাই নয় বরং আমার খোঁজে 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 খুঁজে বের করতে হবে বিশ্বনবীর জাকাতের ফর্মুলাটা কেমন ছিল আল্লাহ রাসুল্লের ফর্মুলা ছিল এটাই যে যেই ব্যক্তিকে একজন এমন গরিব অসহায় ব্যক্তিকে এমন ঘটনমূলকভাবে দান করা জাকাত যে পরবর্তী বছর সে দিতে তার জন্য গ্রহণ করতে না এবার আসুন আমরা জাকাতের কয়টি খাত রয়েছে মাসারিপুজ জাকাত এই জাকাতের সর্বমোট আটটি খাত রয়েছে আল্লাহ তালা এরশাদ করেন পবিত্র কালামুল্লাহ শরীফে বিসম্লা রহমানুর রাহিম ইনামাসোদা ক তুলিল ফোকার এ ওয়াল্মাসাকিন ওলা আমিলিনা আলাইহা ওয়াল আল্লাহ ফাতে কুলুবিহিম অফির রে কবে ওয়াল্গারিমিনা অফিস সাবিল ইল্লাহে অব্নিসাবিল ফরিদ তুমি নাল্লাহ আল্লাহ তালা বললেন যে নিশ্চয়ই এই যে ঝাকাত এটা কাদেরকে আমরা দান করব। এক নম্বর ফকির দারিদ্র্য ব্যক্তি আমাদের ট্রপিক্সটা হচ্ছে কিন্তু দারিদ্র্য বিমোচনে জাকাতের ভূমিকা এখন ফকির কি মাল্লা সেই যার কিছু নেই যেমন সকালে সে খেলো দুপুরে যে কি খাবে সেটা যে নিশ্চিত সে নিজেও জানে না সে হাটছে তো হাঁটছে এক দড় থেকে আরেক দারে যাচ্ছে এক পার্সন থেকে আরেক পার্সনে যাচ্ছে যদি পায় খাবে আর যদি না পায় সে এইভাবেই থাকবে নিঃস্ব নিশ্চয় বলা অল মাসাকিন আরেকটা হচ্ছে কি মিসকিন যে ব্যক্তির কিছু আছে আবার সে আরেকজনকে হেল্প করবে সেরকম তার অবস্থা না নেই এই দুই ধরনের ব্যক্তিকে এরপরে আলাইহা যারা এই কর্মচারী রয়েছে জাকাতের বিভিন্ন জায়গা থেকে অর্থ কালেক্ট করে যে কালেক্টর যারা তাদেরকেও দেওয়া যাবে কি জন্য দেওয়া যাবে তাদেরকে উৎসাহিত করা সে যদি টাকাটা আনে তাই তো দশ টাকা যদি আনতে পারে আমি দশ টাকা থেকে তাকে দশ পাঁচ টাকা দিলাম আরেকজনকে পাঁচ টাকা আমি দিতে পারবো আর যদি সে যদি নাই আনে তা তো আমি পাঁচ টাকাও পাচ্ছি না এই জন্য কর্মচারী কর্মচারী অর্থাৎ উত্তোলনকারী তাকেও জাকাত দেওয়া যাবে চতুর্থ নম্বর হচ্ছে অল কুলুব যে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমকে জাকাতের অর্থ দিয়ে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা কিন্তু এটা ইমামুল আজম আবু হানিফা হয়ে সাহেব মাঝহবের আইম্মারা এবং ওলাম কেরাম এখন সেই বিষয়টাকে মানসুকের পর্যায়ে নিয়েছেন কারণ এতে কি হবে মানে ধর্মীয় ক্ষেত্রে আঘাত আনতে পারে যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার একটা সুযোগ এই সেই বিষয়টা বর্তমানে অফ রয়েছে পঞ্চম নম্বর হচ্ছে অফির রেকব এই দুটি খাত এখন যেহেতু দাস প্রথা নেই এই জন্য একটা হচ্ছে যে অমুসলিমকে আকৃষ্ট করা জাকাতের অর্থ দিয়ে আরেকটা হচ্ছে দাসকে মুক্তি দেওয়া এই দুটি বাদ এরপরে থাকলো কি অল গরিমিন ষষ্ঠ নম্বর হচ্ছে যে ঋণগ্রস্ত ব্যক্তি এটা কিন্তু একটা মৌলিক বিষয় এমনও অনেক ব্যক্তি আছে বিভিন্ন কারণে ঋণ করতে করতে সে ঘর থেকে বের হতে পারে না সমাজে একটা সে একজন বেদি হিসাবে পরিণত হয়েছে মানুষ তাকে হাসি তামসা করে ওই ব্যক্তি তখন কি করে সুইসাইডাল কাজে আত্মঘাতী কাজে চলে যায় এই জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে সহযোগিতা করা যেতে পারে এটাও অপশন রয়েছে বাকি খাতগুলো আপনার কাছ থেকে শুনবো তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে যাচ্ছি সুপ্র দর্শক মণ্ডলী দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা জাকাত নিয়ে আলোচনা হচ্ছে বাকি অংশটুকু থাকছে বিরতির পর থাকুন একুশের সাথে আলহামদুলিল্লাহ সুপ্র দর্শক মন্ডলী ফিরে এলাম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখছেন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা অনুষ্ঠান আলোচনা করছিলাম দারিদ্র বিমোচনে জাকাতের ভূমিকা চলুন আবারও আলোচনায় ফিরে যায় মোহারাম যেমনটি আপনি বিরতির পূর্বে বলছিলেন যে এমন ঋণগ্রস্ত ব্যক্তি সে হয়তো কারো কাছে বলতে পারছে না সমাজে তার একটা স্ট্যাটাস রয়েছে সবাই ভালো জানেন বা সবাই তাকে শ্রদ্ধা করেন কিন্তু টাকা চেয়ে ধার নিয়ে আবার অন্যকে দেওয়া এই যে একটা ডিসগাস্টিং পরিবেশের ঠিকই বলছেন এটা আমি এই জন্যই বলছিলাম যে ওই ব্যক্তির অবস্থাটা এমন হয় যে সে দুনিয়ার জমিন থেকে যদি সরে যেতে পারে পরিবারের কাছ থেকে সে মুক্তি পাবে মানুষের ঋণের বোঝা রাস্তায় সুতুর দিক থেকে ভূমি খেয়ে যাওয়া হ্যাঁ এই অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য জাকাতের অর্থ দিয়ে তাকে মুক্তি দেওয়া যেতে পারে এরপরে আসুন সপ্তম নম্বর হচ্ছে অফিস হাবিল্লা আল্লাহর রাস্তায় এখন এই আল্লাহর রাস্তারই খাত অনেকগুলো রয়েছে এতিমখানা ছাত্রদের ভরণ পোষণ কিতাব কিনে দেওয়া ইত্যাদি এরপরে আসুন আট নম্বর সাবিল আট নম্বর হচ্ছে যে রাস্তার সন্তান ইবনুন শব্দের অর্থ হলো পুত্র সাবিল রাস্তা রাস্তা রাস্তার ছেলে বলতে হারিয়ে গেছে অর্থাৎ যে ব্যক্তি পথে চিন্তাই করে তার টাকা পয়সা গাড়ি বাড়ি সবকিছু বিভিন্ন ধরনের বিপদে সে পড়েছে গাড়ি হোক কোটিপতি সে কোটিপতি হোক ওই মুহূর্তে সে ব্যক্তি বলছে যে আমি চট্টগ্রাম যাব আমার তো সব কিছু চিন্তাইকারীরা বা আমি বিপদগ্রস্ত তখন জাকাত পান থেকে তাকে ভাড়া টাকা খাবারের টাকা ইত্যাদি এই যে আমরা আটটি খাত বললাম কিন্তু এখানে দেওয়া যাবে না ওইসব কাজে রাস্তা মেরামতের জন্য বিল্ডিং করার জন্য মসজিদ নির্মাণ করা এই ধরনের কতগুলো কাজ আছে দেওয়া যাবে এখন জাকাত কারা দিবে জাকাত দেওয়ার জন্য সর্বপ্রথম হচ্ছে শর্ত হচ্ছে সে মুসলমান হতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে পরিপক্ক বয়স বালেগ হতে হবে তৃতীয় নম্বর হচ্ছে সে জ্ঞানবান সুস্থবান হতে হবে চতুর্থ নম্বর মালিকেনেসাপ তার থাকতে হবে মানে বছর তার কাছে বর্তমান প্রেক্ষাপটে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা তার সমস্ত সাংসারিক খরচের পর যদি উদ্ধৃত থাকে যে কোনোভাবেই থাকুক ব্যাংকে থাকুক বা অন্যান্য যে কোনোভাবেই থাকুক তার উপরে জাকাত ফরজ হবে এবার আসুন বিশ্বনমী বলেছেন কি মান আহাব্বালি নাফসি ফাকাত আহাব্বালী গৈর এবং আল্লাহ তালা বলছেন লাম তানালুল বেররা হাত্তা তু ফিকু মিম্মা তু কখনোই তোমার কল্যাণ আল্লাহর কাছে কবুল হবে না নেক কবুল হবে না যতক্ষণ পর্যন্ত প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় না দান করা হয় তুমি যেটাকে পছন্দ পছন্দ করে আল্লাহ বলছেন যে এমন একটা জিনিস তুমি দান করবে যেটা নিজের জন্য ব্যবহার করো সেটা অপরকে দিবে দেখুন জাকাতের শাড়ি দেওয়া হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে একটি শাড়ি পেলো বেসারি ভাবলেন যে আমি এটা দিয়ে নামাজ পড়বো যখন ধুইতে গেলেন অর্ধেক রং চলে গেল সেটা আমার প্রশ্ন এখানে যারা দিয়েছেন যারা দিয়েছেন হয় আপনি দিচ্ছেন হয়তো বিশ লাখ টাকা জাকাতের শাড়ি কাপড় কিন্তু আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী আল্লাহর কথা অনুযায়ী এই শাড়িটা কি আপনি পড়বেন বা আপনার ওয়াইফ এই লুঙ্গিটা কি আপনি পরবেন আপনার এক হাজার শাড়ি বিতরণের প্রয়োজন নেই আপনি একশো শাড়ি দেন

উমর রিয়াল্লা তালার জমানায় এখন দেখুন আমরা জাকাত দিচ্ছি টিভির পর্দায় আমরা দেখতে পাই অমুক কোম্পানি জাকাত দিবে তবে আমি আমি এটাকে আমি নেগেটিভ নিচ্ছি না যে হ্যাঁ তিনি দিচ্ছেন মাইকিং করছেন কিন্তু ভালো জিনিসটা আপনি দেন একটা টিউবওয়েল আপনি দিয়ে দেন একটা ঘর তৈরি করে দেন একটা মেয়ের বিবাহ হচ্ছে না সে দারিদ্রতা একটা ব্যবস্থা করেন একটা সেলাই মেশিন আপনি কিনে দেন অনেক বিধ বা দুস্থ আছে গরিব এটা সেলাই মেশিন হলে তা আরনের সুযোগ হয় শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেন এবং শুধু তাই না আপনি দেখুন আরো অনেকগুলো সুযোগ রয়েছে যেসব এলাকায় মানুষ এই নৌকা দিয়ে চলাফেরা করে তাদের বর্ষাকালে করার চেষ্টা করেন এবং আপনি দেখুন ছোট আমরা এটা একটা কিনে দিই চা বিক্রি করুক কিছু পুঁজি আমরা দিয়ে দিই মূল উদ্দেশ্যটা কিন্তু দারিদ্র বিমোচন বিমোচন এটা কিন্তু শাড়ির জন্য জাকাত না এবং করতে পারেন আপনি একটা ছোট্ট দোকান দিয়ে দেন সেই লোকটা একটা স্বাবলম্বী হলো আপনি পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা দিচ্ছেন সেই সঠিকভাবে ধন্যবাদ আপনাকে সুন্দর করে আজকের এই বিষয়গুলো সমাধান দেওয়ার জন্য আল্লাহকে আমাদের কবুল করুক তফিক দান করুক আপনাকে সুপ্রিয় দর্শক আপনাদেরকে আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে বৃত্তশালী ব্যক্তি রয়েছেন টেলিভিশন দেখছেন একেবারে ক্লিন কথা আপনি যে টাকা জাকাত আসছে সেই টাকা দিয়ে আপনার পাশের নিজ এলাকার লোক দুই তিনজন বা পাঁচজনকে আপনি স্বাবলম্বী কী করে তুলুন তাহলে মৌলিক যে চাহিদা সেটা পূর্ণ হবে জাকাতের মূল কার্যক্রমটা ঠিক থাকবে আল্লাহ আমাদের সকলকে থফিক দান করুক আমিন আগামীকাল ঠিক এই মুহূর্তে পৌঁছে যাব আপনাদের প্রিয় অনুষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রমজানের শিক্ষা নিয়ে সে পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি